এসে উপস্থিত আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে খড়গপুরের সাধারণ মানুষ যাদের জন্য এই উন্নয়ন, তাদেরও সহযোগিতা ছিল পুরোপুরি, তাদের আমি ধন্যবাদ জানাই। এখানে কালী মন্দির ছিল, সেই মন্দির সরানো হয়েছে এবং আজকে সুন্দর কালী মন্দির ওখানে তৈরি হয়ে গেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখানে আমাদের বিজেপির পার্টি অফিসও ছিল, সে পার্টি অফিসে আমরা সরিয়ে নিয়েছি যাতে এই কাজটা সুষ্ঠু হতে পারে। আজকে সে দৃশ্য আমরা দেখছি, এখনও কিছু কাজ বাকি আছে, চলবে, কিন্তু যাতে সময়ে কাজ শুরু হয়ে যায়, লোক তার সুবিধা পান, তার জন্য উদ্বোধন করলাম আজকে আমরা। খড়গপুর যেরকম খুবই প্রাচীন টাউন, পুরনো শহর আছে, তার রাস্তাঘাট ছোট, ভাঙা, ব্রিজ পুরনো হয়ে গেছে, সাধারণ মানুষ তাদের যাতায়াত জীবন যাত্রা করার জন্য যে যে সহযোগিতা দরকার হয়, যা প্রয়োজন হয়, সেই জিনিসগুলো আস্তে আস্তে কম হয়ে গেছিল খড়গপুরেতে। তো অনেকদিন ধরে আমি প্রায় 6 বছর ধরে খড়গপুরে বিধায়ক থেকে আর সাংসদ হয়ে গেলাম, তখন থেকে এখানকার যারা নাগরিক আছেন, বহু পুরনো লোক, তাদের সমস্যা নিয়ে বারবার আমাদের কাছে এসছেন। আমিও এখানকার যারা মাননীয় DRM, প্রায় 3 জন DRM হয়ে গেলেন আমি থাকতে থাকতে, সেই DRMদের কাছে গেছি, GMদের কাছে 2-3 বার গেছি, বর্তমান যিনি GM আছেন মাননীয়, তাকেও ডেকেছিলাম, তিনি আমাদের কয়েক মাস আগে 2-3 জন রেলমন্ত্রী খড়গপুরে এসেছেন আমি থাকতে থাকতে, তাদেরকে আমরা বোঝাবার চেষ্টা করেছি। বর্তমান রেলমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তিনি আসবেন খড়গপুর দেখতে, এখানকার উন্নয়ন যাতে আরও গতি পায়। আজকে যে 2টি ব্রিজ আমরা উদ্বোধন করলাম, ব্যবহার হচ্ছিল অনেকদিন ধরে, কাজ চলছিল, আজকে খালি আনুষ্ঠানিক উদ্বোধন হলো মাত্র, খুব সুন্দর, তার ডিজাইন ফিনিশিং চোখে পড়ার মতো। খড়গপুর শহর পুরনো, সব কিছু পুরনো পুরনো, বিবর্ণ, ভাঙা, এরকম দেখা যায়, তার মধ্যেও খড়গপুরের গতিকে ঠিক রাখার জন্য, বাড়াবার জন্য রেলের যোগদান সবচেয়ে বেশি, কারণ ম্যাক্সিমাম জায়গাটাই রেলের জায়গা পড়ে, যেটা মূল খড়গপুর। যেমন মাঝখানে যে রাস্তা আমাদের বাজার থেকে আরম্ভ করে একেবারে নিমপুরা অবধি, এর আগের মাননীয় DRM ছিলেন, তার সঙ্গে কথা হয়েছিল, সেই রাস্তা চওড়াও হয়েছে, এখন প্রচুর বাস গাড়ি যাতায়াত করে। খড়গপুরের অনেক ড্রেন বা মাঝখানের যে রাস্তাগুলো, সেগুলো চওড়া হয়েছে, সুন্দর হয়েছে, স্ট্যান্ড তৈরি হয়েছে, ট্যাক্সি স্ট্যান্ড, আরও কিছু কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো ছোটোখাটো দূর থেকে দেখা যায় না, স্থানীয় মানুষের সুবিধার জন্য রেলের তরফ থেকে তৈরি হয়েছে। তাই আমরা লেগে আছি লাগাতার রেলের সঙ্গে কথাবার্তা বলে, যাতে এই কাজগুলো সুষ্ঠুভাবে হোক। আরও গোটা দিনে বড় কাজ চলছে, আপনারা জানেন খড়িদা ওভারব্রিজ 30 বছর ধরে চেষ্টা হচ্ছিল, আমাদের মাননীয় এর আগের বিধায়কও চেষ্টা করেছেন, চাচাজি তিনি স্বর্গগত হয়েছেন, কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজটি হয়নি। আমি এর জন্য মাননীয় DRM প্রধান সাহেবকে ধন্যবাদ দেবো, তিনি আসার পর থেকে আমি ওনাকে বলেছিলাম এটা হওয়ার দরকার, এবং ইনি কাজ শুরু করেছেন। 2 বছর মাঝখানে লকডাউন, করোনা ইত্যাদির জন্য অনেক কাজের গতি একটু কম হয়ে গেছে, কিন্তু চলেছে, প্রায় শেষ হয়ে এসছে। এই যে আমাদের টাউন থানার কাছে যে একটা কালভার্ট ছিল, যেটা বাজারের দিক থেকে রেলওয়ে হসপিটাল এদিকে আসার জন্য খুব শর্টকাট ছিল, রেল গেট পড়ে যায় ওখানে, খড়ি যাতে আমরা আটকে যাই, তো সেটা যাতে হয় চেষ্টা হয়েছে। মাঝখানে কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল, বিশেষ ধরনের লোহার প্রয়োজন ইত্যাদির জন্য অর্ডার দেওয়া হয়েছে, আসতে দেরি হচ্ছে, বাকি সব হয়ে গেছে, এনে খালি সেট করে দিলে হয়ে যাবে। এবং হাতিগোলা যে ব্রিজ আছে, আমরা জানি অনেক পুরনো হয়ে গেছে ব্রিজটা, যাতে কন্ডেম না হয়ে যায়, ভেঙে না পড়ে, বড় গাড়ি যাওয়া ওখানে রেলের তরফ থেকে বন্ধ করেছে। সেজন্য আমরা বারবার বলছিলাম যে বাস ঢুকছে না, শহরের লোকেদের কষ্ট হচ্ছে, দূর থেকে হেঁটে আসতে হচ্ছে, রিক্সা করে আসতে হচ্ছে, ঘুরে যাচ্ছে, তো শহরের ভিতর দিয়ে বাস যাক, কিছু বাস যায় কিন্তু বড় বাসগুলো ঢুকতে পারে না, আর সেটা জামও হয়ে যায়, তো সেই জন্য একটা অল্টারনেটিভ রাস্তা চেয়েছিলাম আমরা। সে রাস্তা আর আন্ডারপাস তৈরি হচ্ছে তার পাশেই, এদিক থেকে গেলে দেখা যায় না, যখন আমরা কৌশল্যা মোড় থেকে বাজার থেকে যাই, ওই 3 মাথার মোড় থেকেই রাস্তা তৈরি হবে, কানেকশন রোড, এবং যেটা আন্ডারপাস সেটা প্রায় তৈরি হয়ে গেছে, আমি 2 সপ্তাহ আগে গেছিলাম দেখতে, আর পার তৈরি হয়ে গেছে, আধুনিক টেকনিকের মাধ্যমে পুরো ঢালাই করে একটা পিসকে তার মধ্যে ঠেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এত বড় জায়গা, আস্তে আস্তে মেশিনের দ্বারা, রেলকে বন্ধ না করে, গাড়ি বন্ধ না করে, সেটাকে ঠেকো দিয়ে তার ভিতর দিয়ে সুড়ঙ্গ তৈরি করে সেখানে কংক্রিটের একেবারে সেই মাপে আর ঢুকিয়ে দেওয়া হচ্ছে কভার, যাতে তার ভিতর দিয়ে রাস্তা, সেটা পারাপার হয়ে গেছে,
এবারে খালি কানেকশনের যে রোড হবে সেই রোডটা তৈরি হলে এদিকে কৌশলরা তিন মাথার মোড় থেকে বাজারে আর ওদিকে গিয়ে প্রায় সেই আর পুলিশ লাইনের কাছাকাছি সেখানে উঠবে। এই দুটো কাজ বাকি চলছে, আমার মনে হয় কয়েক মাসের মধ্যে এই তিনটে কাজ পুরো হয়ে যাবে। ডেরামসম বললেন যে হ্যাঁ এগুলো আমরা লেগে আছি, তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এছাড়া আপনারা জানেন একটা বড় সমস্যা আমাদের খড়গপুরে জলের সমস্যা, গরম পড়তেই জলের সমস্যা শুরু হয়ে যায়, আর বেশি জল হলে বেরোবার সমস্যা আছে, সেটা তো আর রেলের হাতে নেই, এখানকার স্থানীয় প্রশাসন কর্পোরেশন মিউনিসিপ্যালিটিকে করতে হবে, সরকারকে করতে হবে। কিন্তু রেলের এলাকাতেও জলের সংকট থাকে, তাই বড় প্ল্যান করা হয়েছিল যাতে সেই রেলের এই জলের যে এখানে ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি হয় সেটা কাজ আটকে গেছিলো, আগের বারের বাজেটে টাকা শেষ হয়ে গেছিলো, এবারের বাজেটে রেলের তরফ থেকে সেই টাকা দেওয়া হয়েছে, সে ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজও চলছে, সেটা হয়ে গেলে খড়গপুরের জল সংকট অনেকটা কমে যাবে। রেলের তরফ থেকে এগুলো সব হচ্ছে এবং এই দুটো ব্রিজ রাস্তা এসব কমপ্লিট করার জন্য, উন্নয়ন করার জন্য, সৌন্দর্যীকরণের জন্য প্রায় 20 কোটি টাকা রেল এখানে খরচা করেছে। এই কাজের মাধ্যমে খড়গপুরের মানুষের জীবনের গতি আনা, একটুখানি সচ্ছল করার চেষ্টা হচ্ছে। রেলের প্রয়োজন, অনেক অফিসার এসেছেন, আমরা সবার কাছে গেছি কিন্তু সব কাজ হয়নি। বর্তমান যে অফিসারদের টিম আছে তারা খুব সক্রিয় আছেন, সেই জন্য এই কাজ সফলভাবে করার জন্য আমি সেই অফিসারদের যারা বসে আছেন এবং যারা কাজের ক্ষেত্রে আছেন সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। খড়গপুরের মানুষ আপনাদের কথা মনে রাখবে যে খড়গপুরের চেহারা পাল্টে যাচ্ছে ধীরে ধীরে। আর আমি এখানকার স্থানীয় নাগরিক যারা আছেন, শুধু নাগরিকবৃন্দ, সারা দেশের মানুষ এখানে থাকেন, তাদেরও সহযোগিতা আশা করব। এই যে রেল যে কাজ করছে তাতে যেন সহযোগিতা করেন এবং এটা আমাদের লাভের জন্য হচ্ছে, আমরা যাতে সদ্ব্যবহার করি, এই জিনিসের নষ্ট না হয়ে যায় সেটা আমাদের দেখতে হবে। এখনও বহু প্রজেক্ট আছে, সেটা করার চেষ্টা চলছে কিন্তু যেহেতু বহু জায়গায় কব্জা হয়ে আছে, সেটা মানুষ কে দোকান করেছে, কে বাড়ি করেছে, কে অন্য কিছু করেছে, মন্দির আছে, সেগুলো না সরালে উন্নয়ন হবে না। আমি সবাইকে আপিল করব সার্বিকভাবে জনগণের স্বার্থে সবাই একটু একটু স্যাক্রিফাইস করুন, জায়গা ছাড়ুন, রেলের কাজ হোক, আর সে কাজ হলে আমাদের সবার জীবনের উন্নতি হবে, খড়গপুরের উন্নতি হবে, খড়গপুরের চেহারা পাল্টাবে, এটা হলো উন্নয়নের কাজ। এবং খড়গপুর শহর মাঝে মধ্যে বদনাম হয়ে যায়, এখানে মাফিয়া গুন্ডা রাজ চলে, বম বন্দুক, আমরা যদি সচেতন হই সাধারণ মানুষ এই ধরনের অসামাজিক কাজ করতে দেবো না, তাহলে আমার মনে হয় হতে পারে। কিছুদিন আগে ওখানে মার্ডার হয়েছে, প্রায় গুলি গোলা চলছে, আমি এখানকার এমএলএ এমপি সবাই আমাকে প্রথম প্রশ্ন করে কি হলো দিলীপ দা, খড়গপুরে এই দেখুন গন্ডগোল হয়েছে, এই গুলি চলেছে, মনে হচ্ছে আমি কাউকে মেরে দিয়েছি। আমারও খারাপ লাগে শুনতে খড়গপুর সম্বন্ধে, এমনিতে খড়গপুরের মানুষ শান্ত, সবাই মিলেমিশে থাকেন, কিন্তু কিছু লোকের এই ধরনের খারাপ ব্যবহারের জন্য আর খড়গপুরের বদনাম হয়ে যায়। আমরা সবাই মিলে আশা করব খড়গপুর টাউন শান্তিতে সবাই মিলেমিশে থাকব। বহু কলোনি রেলের এলাকায় তৈরি হয়েছে, প্রতি বছর সেখানে নোটিশ যায়, লোকেরা আমার কাছে আসেন, আমরা রেলের সঙ্গে কথাবার্তা বলি, খুব প্রয়োজন না হলে রেল সবাইকে তুলে দেয় না, কোথাও লাইন তৈরি হবে, রাস্তা হবে, কোথাও কোয়ার্টার হবে, তো রেলের তো জায়গা চাই, যদি সবাই না ছাড়ি আমরা তাহলে রেলের উন্নয়ন হবে না, আমাদেরই সমস্যা হবে। আজকে সবার সহযোগিতার ফলে এত সুন্দর একটা বাতাবরণ তৈরি হয়েছে, উন্নয়ন হয়েছে, দেখা যাচ্ছে হ্যাঁ নতুন কিছু হচ্ছে। সেজন্য আমি স্থানীয় নাগরিকদের আবেদন করব, রেলের কাজে সহযোগিতা করলে খড়গপুরের সুনাম হবে, আমাদের সুবিধা হবে, আগামী দিনে আশা করব সবাই সেইভাবেই সহযোগিতা করবেন। আর রেলের অফিসাররা যেভাবে খড়গপুরকে বিশেষ নজর দিচ্ছেন আমি তার জন্য তাদের ধন্যবাদ দিয়ে বলবো। এই সহযোগিতা যেন খড়গপুরের মানুষের প্রতি আপনাদের থাকে, কারণ মানুষ রেল থেকেই সব আশা করে, শুধু খড়গপুর নয় আশেপাশে এলাকা। আমরা গত বছর খড়গপুর থেকে এদিকে গেলাম, খেমাশুলি হয়, ওখানে নতুন স্টেশনের বিল্ডিং তৈরি হয়েছে, আগে ছিল না কিছু, আমি গেছিলাম উদ্বোধন করতে, ফোর্থ লেন এখানে রোড, একটি নতুন রেল লাইন তৈরি হয়েছে, এখানে চওড়া হয়েছে, এগুলো আমাদের সুবিধার জন্য, রেল যেন ঠিকভাবে চলতে পারবে। হিজিলি স্টেশন কত সুন্দর হয়ে গেছে, সমস্ত ওদিকে সাউথে যাওয়ার ট্রেন ওখানেই দাঁড়ায়, খড়গপুরের চাপ অনেকটা কমে গেছে। এখনও কিছু ট্রেন চলছে না, আমাদের ওখানে জলেশ্বর থেকে লোকাল চলতো, তারপরে বেলদা থেকে চলতো, সেগুলো বন্ধ আছে, সেই করোনার সময় বন্ধ হয়েছিল। আমি আবেদন করব, সাধারণ মানুষ ওখানে গেলেই আমাদের বলেন দাদা ওই ট্রেনটা হলে ভালো হয়, অসুবিধা হচ্ছে আমাদের,
যে জিএমএস নিয়ে আগের বারে দুটো ট্রেন জঙ্গলমহলের ওদিকে যাওয়ার মাকুড়ার দিকে আমি তাকে লিখিতভাবে দিয়েছিলাম, ওনারা বলছে চালু হয়েছে, বাকিটাও হবে, কোথাও স্টপেজ চাই, কোথাও স্টেশন চাই, দাবি তো আছেই। সঙ্গে সঙ্গে বেল্লাতে আপনারা যারা যান, অনেকে ব্যবসার কারণে যান, সেখানে রেলগেটে খুব সমস্যা হতো মেন লাইনের উপরে, আমিও যতবার যেতাম আটকে যেতাম। তো আমি আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হচ্ছে, ডিআরএম স্যার আমাকে বললেন ওখানে একটা নয় দুটো ওভারব্রিজ আমরা তৈরি করছি, বেল্লার দিকে যাওয়ার দিকে আর এটা যেদিকে আমরা বেলদা থেকে দাঁতনের দিকে যাই, এ সমস্ত রাস্তায় ধীরে ধীরে রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, সেগুলো স্যাংশন হয়ে গেছে, আমার হয় খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। দু বছর ধরে লকডাউনে আমাদের জীবনযাত্রা বন্ধ ছিল, কিন্তু রেলের কাজ বন্ধ হয়নি। আপনারা যারা রেলে দূরে দূরে যান, ট্রেনে দেখবেন সমস্ত স্টেশনের চেহারা পাল্টে গেছে, পুরনো সেট পাল্টে গেছে, নতুন বিল্ডিং হয়েছে, কাউন্টার হয়েছে, রংচং হয়ে পুরো স্টোন বসিয়ে দিয়েছে পুরো প্ল্যাটফর্ম, যেখানে প্ল্যাটফর্মের কোনো একটা খালি কাউন্টার ছিল আর কিছু ছিল না। রীতিমতো এখানে যেমন ফোটো ভার ব্রিজ হয়, খেমাশুলিতে পুরো দুই দিকে বিল্ডিং হয়ে গেছে। তো রেল আমরা জানি আমাদের দেশের লাইফ লাইন, মানুষ গরিব মানুষ ট্রেনে যাতায়াত করেন, তীর্থযাত্রা করেন, ব্যবসা করেন, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যান, দেশের এ মাথা থেকে মাথা। বিশ্বের মধ্যে ভারতীয় রেলের লাইনের যে দীর্ঘ লম্বা সবচেয়ে বড়, চীনের পরে বোধহয় আমাদের রেল সবচেয়ে লম্বা লাইন আছে, হাজার হাজার কিলোমিটার লাইন আছে, লক্ষ লক্ষ কিলোমিটার। তো এটা রেল করে চলেছে, ভাড়া না বাড়িয়েও কী করে করতে পারে সেটা রেল করছে। সেই জন্য আমাদের বর্তমান রেলমন্ত্রীও খুবই ডাইনামিক, খুবই বুদ্ধিমান মানুষ, তিনি আইএএস অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, ডাইনামিক, তিনিও খুব ভালো কাজ করছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী থেকে সবার সহযোগিতা সবসময় রেলের দিকে আছে, কারণ আমাদের দেশের মানুষের জন্য খুব প্রয়োজন, সেই জন্য আমরা রেল নগরীতে থাকি, এটা আমাদের পক্ষে এটা আনন্দের। তো খড়গপুর অনেক দিন ধরে বিভিন্ন কারণে আটকে ছিল, আমি আশা করবো যেভাবে নতুন নতুন নির্মাণ আর উন্নয়ন হচ্ছে আগামী দিনেও চলবে, আপনাদের যে বক্তব্য বা দাবি থাকে সেটা রেল পূরণ করবে। আমরা মাঝখান থেকে যোগাযোগ করে যাতে তাড়াতাড়ি হয় তার চেষ্টা করব। আজকে এই উদ্বোধনী অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, আমাদের ভয় হচ্ছিল বৃষ্টি না হয়ে যায়, ভগবানেরও সহযোগিতা আছে যাতে কাজ ভালো করে হয়। সেই জন্য যারা যারা এই অনুষ্ঠানকে এসে সফল করেছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, এবং রেলকে, রেলের অফিসারদেরকে এই উন্নয়ন এবং এই সহযোগিতা দেওয়ার জন্য আবার ধন্যবাদ জানাচ্ছি।